আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর যে ধারণা ক্লাস চলছে সেই ক্লাসের অংশ হিসেবে আমি তোমাদেরকে হচ্ছে আজকে ট্রান্সফরমেশন অফ ডিগ্রিজ সম্পর্কে আজকে ক্লাসটা নিতে যাচ্ছি আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি প্রথমে তোমাদেরকে এই ট্রান্সফরমেশন অফ ডিগ্রি সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে দেখো আমাদের আজকের যে টপিকটা নির্ধারিত হয়েছে যে ট্রান্সফরমেশন অফ ডিগ্রিজ এখন আমাদের প্রথমে জানতে হবে যে আসলে ডিগ্রিজটা কি বা ডিগ্রি আমরা প্রথমে দেখো এখানে কি কথা লিখবো ডিগ্রি অর্থাৎ এই ডিগ্রি ডিগ্রি বলতে তোমরা মনে করবে যে আসলে কোনো ডিগ্রি বলতে কোনো অর্থাৎ কি বোঝাচ্ছে কোনো পাস বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে যেমন ডিগ্রি পাস হয়েছে আসলে এখানে গ্রামারে হচ্ছে ডিগ্রি মিন্স হচ্ছে অ্যাবজেক্টিভ বা তুলনা এই ডিগ্রিটা হচ্ছে তুলনা অর্থে ব্যবহৃত হয় তুলনা কি অর্থে তুলনা ধরো এটা হচ্ছে তুলনা আমরা বলবো তুলনা কিসের তুলনা অ্যাবজেক্টিভের তুলনা অর্থাৎ ডিগ্রি মিন্স কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ মিন্স এখানে দেখো ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের তুলনা অর্থাৎ যে ওয়ার দ্বারা কোন নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এখানে ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের ভেতর যে অর্থাৎ দোষগুণ বা অবস্থার যে তুলনা সেটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি মিন্স কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ডিগ্রিস রেফার্স টু আমরা দেখো এখানে লিখছি ডিগ্রি ডিগ্রি রেফার্স টু ডিফারেন্ট ডিগ্রি রেফার্স টু ডিফারেন্ট ফর্মস অফ অ্যাডজেক্টিভ ফর্মস অফ অ্যাডজেক্টিভ এখানে দেখো ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ বোঝায় যে রূপগুলো সাধারণত আমরা ডিগ্রির ভেতরই তুলনা অর্থে ব্যবহার করে থাকি যেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি and degree divided into three kinds degree is divided into এখানে আমরা বলবো three kinds আমরা এখানে টি এইচ আর ডব্লিউ থ্রি কাইন্ডস দেখো এই ডিগ্রি আবার তিন ভাগে বিভক্ত এখানে এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি দেখো এখানে পজিটিভ ডিগ্রি এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রি আর দুই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আচ্ছা এখানে দেখো আমাদের এক নম্বর হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি আরেকটা সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর থার্ড হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এখন আমরা এই থ্রি কাইন্ডস অফ ডিগ্রি সম্পর্কে একটু অর্থাৎ বিস্তারিত অর্থাৎ এই ডিগ্রি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার তাহলে আমরা বুঝলাম যে ডিগ্রি মিন্স কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ডিগ্রি রেফার্স টু ডিফারেন্ট ফর্মস অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ডিগ্রি সাধারণত এই তিন অর্থাৎ অবস্থা বিরাজ করে বা এই ডিগ্রিটা আবার তিন ভাগে ভাগ করা আছে যেটা
ডিগ্রি এক পজিটিভ ডিগ্রি, ডিগ্রি দুই কম্পারেটিভ ডিগ্রি, এবং ডিগ্রি থ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি এই তিনটি ডিগ্রি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। দেখো প্রথমে আমি এই পজিটিভ ডিগ্রি সম্পর্কে আলোচনা করব। আমাদের যদি এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, দেখো পজিটিভ ডিগ্রি অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি বলতে সাধারণত আমরা বুঝবো যে যে ডিগ্রিতে নাউন বা প্রোনাউনের কোন দোষ গুণ বা কোনো তুলনা বোঝাবে না, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা ডিগ্রি। এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখব, এক্সাম্পল দিচ্ছি। দেখো দেখো সে লম্বা কি, আচ্ছা হি ইজ টল। এখানে দেখো এখানে এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে হি দ্বারা হি একজন ব্যক্তি, যেটা সাধারণত পার্সন হিসেবে এটা প্রোনাউন। তাহলে যখন কোনো নাম বা প্রোনাউনের ভেতর কোনো তুলনা বোঝাবে না, তখন ওই অ্যাডজেক্টিভকে পজিটিভ হিসেবে ধরা হয়। আবার যদি আমি বলি যে ডিগ্রি হচ্ছে দুই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি বা ডিগ্রি দুই হচ্ছে সেই ডিগ্রি, অর্থাৎ যে ডিগ্রি দ্বারা সাধারণত দুজন ব্যক্তি বা বস্তুর ভেতর তুলনা বোঝায়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবং এই কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ সাধারণত অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে ইয়ার এবং তারপরে দ্যান বসিয়ে এই কম্পারেটিভ ডিগ্রি গণনা করা হয়। এখানে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে একটি এক্সাম্পল দিচ্ছি, দেখো হি ইজ টলার দ্যান আই। এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ, হি ইজ টলার দ্যান আই, সে আমার চেয়ে লম্বা, হি ইজ টল সে লম্বা। আর এখানে দেখো দুজন দুটি নাউন বা প্রোনাউনের ভেতর কি বোঝাচ্ছে, তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের শেষে সাধারণত পজিটিভকে কম্পারেটিভ করতে হয় ইয়ার যুক্ত করে এবং পরে দ্যান বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। এখন আমাদের আলোচনা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে ঘিরে। এখন আমরা কি সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো, দেখো সুপারলেটিভ ডিগ্রি গঠন করা। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি চিনলাম,
কম্পারেটিভ ডিগ্রি চিনলাম এবং সুপারলেটিভ ডিগ্রি চিনলাম। এখন আমরা এই তিন ধরনের ডিগ্রি সম্পর্কে আরো একটু জানার চেষ্টা করব। এখন দেখো একটি ওয়ার্ডকে আমরা কিভাবে অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি সে সম্পর্কে তোমাদের সামনে একটু ধারণা দিচ্ছি। দেখো কিভাবে একটি ওয়ার্ডকে তিনটি ডিগ্রিতে রূপান্তর করা যায়। এখানে দেখো আমরা যদি বলি পজিটিভ ডিগ্রি, ফর্মেশন অফ ডিগ্রি, কিভাবে ডিগ্রি নির্ণয় করা হয় বা গঠন করা হয়, এখানে দেখো ফর্মেশন অফ ডিগ্রি, দেখো ফর্মেশন ডিগ্রি, আমরা প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি দেব, পজিটিভ ডিগ্রি যেটি সাধারণত ডিগ্রি তার, তারপর আমাদের হচ্ছে দুই নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি দুই আর তিন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এখানে ডিগ্রি সুপারলেটিভ সুপারলেটিভ ডাবল, আমরা এখানে ডিগ্রি থ্রি হিসাবে এটাকে কল্পনা করতে পারি। অর্থাৎ এখানে দেখো তোমাদের একটু জায়গাটা বেশি হয়ে গেল, সুতরাং আমি একটু শর্ট করে লিখছি। আমরা যদি বলি ডিগ্রি এক থেকে ডিগ্রি দুই থেকে ডিগ্রি থ্রি, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। এখানে একটি দেখো যে আমরা কিভাবে ডিগ্রি নির্ণয় করব বা আমরা বুঝবো যে কোনটা কোন ডিগ্রি। একটি আমি তোমাদেরকে রুলস বলে দিচ্ছি যে সকল ওয়ার্ড সাধারণত একাধিক সিলেবাস বিশিষ্ট, অর্থাৎ উচ্চারণ করতে দুই বা ততোধিক সিলেবাসকে ভাঙাতে হয়, সেই অর্থাৎ ওয়ার্ডগুলোকে ডিগ্রি এক দুই এবং তিন করার জন্য অর্থাৎ তাদের পূর্বে মোর অথবা মোস্ট বসিয়ে, মোর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমন এখানে দেখো বিউটিফুল, এই দেখো এই বিউটিফুল, আমরা যদি বিউটিফুল একটি ডিগ্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বিউটিফুল সাধারণত অর্থাৎ ট্রাই সিলেবাস বিশিষ্ট, দুই বা তিন অর্থাৎ সিলেবাস বিশিষ্ট, একে আমরা ডিগ্রি দুই করার ক্ষেত্রে মোর বিউটিফুল এবং ডিগ্রি তিন করার ক্ষেত্রে আমরা সাধারণত মোস্ট বসাবো। এখানে দেখো মোর থেকে মোস্ট, মোস্ট বিউটিফুল, দেখো বিউটিফুল থেকে মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল, তদ্রূপ ইউজফুল থেকে মোর ইউজফুল থেকে আমাদের কি করতে হবে মোস্ট ইউজফুল। এরকম ভাবে আমরা একাধিক সিলেবাস বিশিষ্ট ওয়ার্ডগুলোকে অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় মোর এবং মোস্ট বসে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ গঠন করতে পারে। এখন কিছু কিছু ব্যতিক্রম রুলস রয়েছে, যে রুলসগুলো সাধারণত ধরা বাঁধা কোনো নিয়ম নাই, সেইগুলোকে ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় আমাদের রুলসগুলো মুখস্থ রাখতে হবে। এখানে দেখো আমরা যদি ডিগ্রি এক ডিগ্রি দুই এবং ডিগ্রি তিন করে কীভাবে দেখো এখানে গুড গুড বেটার থেকে আমরা কি করতে পারি বেস্ট, দেখো কোনো ধর্মবাদের নিয়ম নেই, আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। আবার দেখো ব্যাড থেকে ব্যাড একটি পজিটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ করার সময় ক্লোজ পোস্ট থেকে সাধারণত পোস্ট, এরকম ভাবে আমরা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে পারি। তো সূত্রের শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার হচ্ছে এক নজরে ট্রান্সফরমেশন অফ ডিগ্রির উপর তোমাদের ধারাবাহিক ক্লাস। তো নেক্সট ক্লাসগুলোতে আমি আজকে ফর্মেশন অফ ডিগ্রি নিয়ে আলোচনা করলাম আর কাইন্ডস অ্যান্ড ডেফিনেশন অফ ডিগ্রি, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ টু কম্পারেটিভ অ্যান্ড
কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দিনটা তোমাদের ভালো কাটুক। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।